মঙ্গলবার আমাদের ভারত চীন সীমান্তবর্তী এলাকার লাদাখে দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভারতবর্ষের 20 জন জওয়ান শহীদ হয়েছে। তো আমরা অনুতপ্ত মর্মাহত ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আজকে আমরা এটা বলতে পারি আমাদের দেশ ভারতবর্ষ বিপদের আছে। এবং আমাদের যে 20 জন শহীদ বীর সেনারা আজকে শহীদ হয়েছেন তাদের অমর আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য সারা ভারতবর্ষ জুড়ে নাগরিক সমাজ যেমন আজকে মোমবাতি হাতে নিয়ে তাদের আত্মার শান্তির কামনা করছেন, ঠিক তেমনি আজকে আমাদের ঘটাসপুর 1 নম্বর ব্লকের হাজার হাজার মানুষ মোমবাতি জেলে আমরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি এবং তার সাথে সাথে তাদের সমস্ত শোকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তো এটা ঠিক যে ভারতবর্ষ আজকে বিপদে আছে। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, দুর্ভাগ্য তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন 4 বার এবং আজকে 6 বছর প্রধানমন্ত্রী থাকাকালীন 5 বার তিনি চীনে সফর করেছেন। তার ডিপ্লোমেসি অর্থাৎ কূটনীতি খেলা, সেই কূটনীতি কিন্তু আজকে ফেল করেছে। তো এটা সভার কথাই ছিল, কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি আমেরিকায় দাঁড়িয়ে একটা রাষ্ট্রনায়ক হয়ে আর একটা রাষ্ট্রনায়কের হাউডি মোডিতে ট্রাম্পকে ভোটের জেতানোর কথা বলে তাহলে কেন বা আমেরিকার শত্রু চীন ভারতবর্ষের ওপরে এই হামলা করবে না। তো আমরা ধিক্কার জানাই। আজকে দেখছি বিভিন্ন জায়গায় বিজেপির কিছু কর্মী তারা পতাকা নিয়ে চীনা সমস্ত দ্রব্য সামগ্রী তারা কিন্তু নষ্ট করার কথা বলছে, বর্জন করার কথা বলছে। কিন্তু আমাদের প্রশ্ন, আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি চীন প্রযুক্তি দ্বারা তৈরি, আজকে সাম্প্রতিক সারা বিশ্বে যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে করোনা, তার জন্য যে কিট পাঠিয়েছিল চীন সরকার নরেন্দ্র মোদী সাহেবকে, সেটাও আজকে 2 নম্বরই সেটা প্রমাণ হয়েছে। আজকে সমস্ত চীনা প্রযুক্তিকে কাজে লাগিয়ে আজকে হাজার হাজার কোটি টাকা এজেন্সিকে পাইয়ে দিচ্ছে যে তার নাম নরেন্দ্র মোদী। তো এই জিনিস বন্ধ হওয়ার দরকার আছে। আমরা নাগরিক সমাজ আতঙ্কিত এই জন্যই, আমরা জানি পাকিস্তান আমাদের চিরশত্রু। আমরা এটা জানতাম যে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, চীন এরা আমাদের বন্ধু, কিন্তু আজকে নেপাল আজকে ভারতের শত্রু হয়ে গেছে, আজকে চীন আক্রমণ করছে। আজকে 1962 সালে চীন আক্রমণ করেছিল, তারপরে কিন্তু স্পর্ধা দেখায়নি। আজকে আমাদের আতঙ্কের জায়গায় আমরা আছি। এদিকে একদিকে ভারতবর্ষের অর্থনীতি, অপরদিকে ভবিষ্যৎ আক্রমণ, করোনায় জর্জরিত লক্ষ লক্ষ মানুষ। এর জন্য আমরা যারা নাগরিক সমাজ, বর্তমান ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তার ডিপ্লোমেসি ফেল করেছে, এটা ব্যর্থহীন ভাষায় বলছি। এবং নাগরিক সমাজকে বলবো, আপনারা গর্জে উঠুন, শহীদ তর্পণ আমরা করছি, আপনারা শ্রদ্ধা নিবেদন করুন। এবং শহীদের রক্ত কখনোই ব্যর্থ হয় না। আমরা একযোগে এক জাতি এক প্রাণ, নানা ভাষা নানা মত নানা পরিধান, ভিপিদের মাঝে দেখো মিলন মহান, এই বাণীকে চিরসত্য মনে করে আমরা এগিয়ে চলব। সকল শহীদ অমর রহে।